সিটা তো না ভাই, এগুলো টাকা, বুঝতে পারছেন, ধানের টাকা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আপনারা জানেন গত দুই দিন ধরে আসলে বৃষ্টি ছিল, তো আমার ধান শেষ হয়ে গেছিল, তো ধান ধোয়া কোনোভাবেই সম্ভব হয় নাই। তো ওয়েদার রিপোর্ট বলতেছে কালকে থেকে আবার বৃষ্টি শুরু হইতে পারে, তো বৃষ্টি শুরু না হলে কালকে আকাশ মেঘলা থাকতে পারে, তো আজকে ধান ধুয়া তো আর আজকে শুকানো সম্ভব না। তো এই কারণে আমরা আসলে ধানগুলা ঝাড়তেছি। এই যে প্রথমে মনে করেন গুটি স্বর্ণ কিছু ঝাড়ছি, এই যে গুটি স্বর্ণগুলো ঝাড়া হয়েছে, এই যে গুটি শূন্য, হ্যাঁ, এখন ঝাড়তেছি আমরা টেপি। তো এই যে টেপি ধানটা ঝাড়তেছি, টেপি ধানা তো মনে হয় চিটা কম না? হ্যাঁ, ধুলা বেশি না? টেপি ধানটা একটু দর্শকদেরকে দেখাই, এই হচ্ছে টেপি ধান, এই দেখেন কি পরিমাণে ধুলা দেখছেন। তো গ্রামের যারা আছেন তারা এইসব ঝাড়া ঝাড়ি তাদের কাছে কোনো ব্যাপার না, যেমন মেহেদির কাছে এটা কোনো ব্যাপার না, আমাদের কাছে বিশাল কঠিন কাজ। মেহেদি মোটামুটি মনে করেন এই যে আমাদের কাজ চালানোর মতো ধান আসলে আমরা ঝাড়ে নিতেছি, যা আপাতত ধান ঝাড়ে নিতেছি। এই ধানটা ঝাড়লে কি তোমার ধোয়া ভালো হয় নাকি ধান ঝাড়া ভালো হয়? আমার কাছে তো মনে হইতেছে কষ্ট দুইটাই সমান, ঝাড়ার কষ্ট একটু কম। হ্যাঁ, কুলা দিয়া ঝাড়ে। তো এইটা এইটা ঝাইরা রোদে দিলে কি ধোয়ার কাছাকাছি হবে রে মেহেদি? রোদে দিয়ে তারপরে ঝাড়লে ধোয়ার থেকে ভালো হবে। ভাইয়া তুমি টেনশন করো না, আমি ধান ব্যবস্থা করে দেবো। কেমনে ব্যবস্থা করে দিবি? তখন বলছে ভাই ধান ঝাড়বো। তো পরে ধান এইভাবে এখন এই যে ঝাড়তেছে, তো ধান ঝাড়ার আমি যতটুকু দেখলাম ধুইলে ধান যেমন সাদা হয় আপনার ঝাইরাও একই রকমই হইতেছে, খারাপ হইতেছে না, সেম, বরঞ্চ চিটা আমার কাছে মনে হইতেছে ঝাড়লে একটু বেশি চিটা বাইর হইতেছে। আপনার ধুইলে আমার চিটাটা মনে হয় আর একটু কম বাইর হয়। যেমন দেখেন আমার কুটি স্বর্ণ ধানে কিন্তু চিটা কম ছিল, ঠিক আছে, এই দেখেন চিটা বাইরেছে বেশি, নর্মাল থেকে চিটা অনেক বেশি বাইরেছে। চিটা তো না ভাই, এগুলো টাকা, বুঝতে পারছেন, ধানের টাকা। তো এখন মোটামুটি আমাদের ঝাড়া শেষ, আর কতটুকু আছে? আর দুই বার হলে শেষ হয়ে যাবে না? তা আমরা মোটামুটি বেশ কিছু গুটি কালকে হয়তো আমরা ধান ঝাড়বো, কালকে আরো ধান ঝাড়তে হবে, আমাদেরকে অনেকখানি ধান ঝাড়তে হবে, ঝাইরা মনে করেন ক্লিয়ার করতে হবে। সবচাইতে বেশি সমস্যা হয় গিগোস ধানে, গিগোস ধানে প্রচুর চিটা থাকে। এই ধানগুলাতে তাও গিগোস ধানের থেকে চিটা তুলনামূলক অনেক কম আছে, কিন্তু এই ধানগুলোতে বিশেষ করে টেপি ধানটা প্রচুর ধুলা পাইলাম। আর আপনারা দেখতেছেন ও কিভাবে ঝাড়তেছে, এটা আমাদের মহিলা যারা বাসার আপুরা আছেন, ঠিক আছে, বা মহিলারা আছেন তাদের জন্য এটা কোনো কাজই না, কিন্তু ভাই পুরুষ মানুষের জন্য এটা অনেক কঠিন কাজ। এবং মেয়েদের অতটুকু এই কিছুক্ষণ আগে ধান ঝাড়তে যেতে বলছে আমার হাত ব্যথা হয়ে গেছে, তো হাত ব্যথা হবে এটাই স্বাভাবিক, কারণ এতক্ষণ তো এটা মনে করেন এটা উপরে উঠানো আর নামানো খুব একটা কঠিন কাজ না, খুব একটা সহজ কাজ না। তার মানে তুমি বলতেছো কেউ যদি মনে করো ই করে এই ফার্স্টে রোদে দিয়ে পরে ঝাড়ে, তাহলে ধানটা মনে করো নর্মাল ওই ধোয়ার থেকে ভালো হবে, খারাপ হবে না? আচ্ছা, তো অনেকে আবার ফ্যান দিয়ে আছে ঝাড়ে, দেখি ওইটা কেমন হয়। তো আমাদের এখানে তো দেখি কি করে কি জানো, একটা বালতি নেয়, মনে করো এরকম একটা ড্রাম নিলে আর একটা ড্রাম নিয়ে ভাবে ঢালতেছে, এদিক দিয়ে ফ্যান চলতেছে বাইরে যেতেছে, ওইটা ভালো না? এটা ভালো, তোমার
অল্প মরা চাল যেটা ধানের ভিতরে যেটা চিটা মরা চালের একটা চিটা থাকে ওই চিটাটা ওই ফ্যানে ধরলে বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সুবিধা না? আচ্ছা বুঝতে পারছি। আজকে আমরা কি কি পরিমাণে ধান জানলাম? পনেরো বিশ কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পনেরো বিশ কেজির মতো ধান আপাতত রেডি করলাম। এই ধান হয়তো কতদিন যাবে? তিন দিন যাবে। কালকে আমাদেরকে আরো ধান ঝেড়ে রাখতে হবে যদি কালকে ওয়েদার ক্লিয়ার থাকে। ধোয়ার আপাতত সম্ভব না। আমার এবারে যে পার ডে পাঁচ কেজি ধান যায়, এর মধ্যে টেপি যায়, গিগোস যায়, আর গুটি সন্না যায়, এই তিন ধরনের ধান যায়। এখন আমরা এটা মিক্স করবো কিভাবে রে মেহেদি? হ্যাঁ এর মধ্যে মিক্সচার করা যাবে? হ্যাঁ পুরা ধানটা ঝেড়েলে তারপরে মিক্সচার কর, পুরা ধানটা ঝেড়েলে। এখন ধান যদি বেশি হয়ে যায় একদম, তাহলে ট্রেগুলো তাহলে মিক্সচার করে চলে যাবে। হুম ট্রেগুলোর মধ্যে যে মিক্সচার করবে বা কিভাবে মেহেদি মিক্সচার করবে আগে আমি রেজাটা নিয়ে নেই। রেজাটা দিয়ে দিতে হবে। মগ কোথায় পেয়েছি? মগ ভাই রে ভাই, এক বস্তা রেজা আনলাম মাত্র, আপনার কয়দিন গেল? এক বস্তা রেজা গেল হচ্ছে আপনার বিশ দিন। খাবারের যে দাম রে ভাই, পোষানো যায় না। পরিষ্কারই আছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে তুমি, আমরা কিন্তু একটা ভুল করে ফেলছি, কবুতরটার সামনে ডাস্টে কিন্তু কবুতরটা ঠান্ডা লাগে। আমরা এই জায়গাটা কবুতরটা আমাদের ধানটা ছাড়া উচিত হয় নাই। বাদ দাও, যা করছি করছি, এই ভুলটা করা যাবে না। আপনারা কখনো এই এই মিস্টেকটা করবেন না। আমরা তাড়াহুড়া করতে গিয়া ভুলবশত এই জিনিসটা হয়ে গেছে, বুঝছেন ভাই? দশক দিন আমাদের ধান ঝাড়া হয়ে গেছে, আমাদেরকে এখন ধানগুলো মিক্সচার করতে হবে। কারণ এখানে দুই রকম ধান আছে। আমি কি করে ধানটা মিক্সচার করি না, বাকি সব মিক্সচার করে নেই। মেহেদি মিক্সচার কত? মিক্সচার হবে, আরো ছোট জায়গাতে তো মিক্সচার হয় না, নাকি নিচে ঢাইলা উঠায় নিবা? আর ধানের ব্যাপারে একটা কথা বলি, ধানের পথ যত বেশি হবে ঠিক আছে, কবুতর তত সুস্থ থাকবে এবং রেসের জন্য কবুতর তত পারফেক্ট হবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় যত বেশি পদের ধান খাওয়াইতে পারেন। আমি আপাতত তিনটা পথ খাওয়াইতেছি। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, পাঁচ অক্ত নামাজ পড়বেন, এবং আশা করি এই ধানটা এভাবে যদি ধুইতে না পারেন তাহলে ঝেড়ে খাওয়াতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।